सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल आपके अनेक अनेक अभिनंदन। बंधुरा प्रतिदिन मत आज को নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছিল কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই নোটিফিকেশনটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, এর অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত ডিটেলসগুলো আলোচনা করেছিলাম। বাট বন্ধুরা অনেকগুলো কমেন্ট এসেছে যে ক্যান্ডিডেটরা অনলাইনে সাবমিশন করবেন না অফলাইনে। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো, যেহেতু আমাদের অনলাইন সাবমিশন করার প্রসেস রয়েছে, তাহলে আমরা কী কারণে সেই অফলাইন ফর্মগুলো নিয়ে সাবমিশন করবো। বন্ধুরা অনলাইন সাবমিশন প্রসেসটা খুবই ইজি। আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ অনলাইন ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো, একজন ক্যান্ডিডেট কীভাবে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তার জন্য অনলাইনে ফর্মটা সাবমিশন করবে উইথ পেমেন্ট প্রুফ, আমি সেটা দেখাবো আপনাদের। তো বন্ধুরা ভিডিওটা হয়তোবা একটু লং হবে, কাইন্ডলি আপনারা পাশে থাকবেন। হয়তোবা এই ভিডিওটা দেখার পর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অনলাইন অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়াটা সম্পূর্ণ আপনারা জেনে যাবেন, হয়তোবা তারপরে আর অফলাইনে সে দৌড়াদৌড়ি করে টিপিসি অফিসে গিয়ে ফর্ম সাবমিশন করার কোনো দরকার পড়বে না। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে আসছি আমাদের মূল বিষয়ের দিকে। তো বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা ডাইরেক্টলি চলে যাব অ্যাপ্লিকেশন যেটা নিউ রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করে নেব। তার বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অনলাইন সেই পোর্টালটা ওপেন হয়ে গেছে। আমাদের কী করতে হবে, প্রথমে যেহেতু বন্ধুরা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের নেই, তাই আমাদের কী করতে হবে, নিউ ইউজার অ্যান্ড রেজিস্টার হিয়ার মধ্যে ক্লিক করে একটা আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এটার মধ্যে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তৈরি করার পেজটা আমরা দেখে নিচ্ছি। এর মধ্যে কী রয়েছে বন্ধুরা, প্রথমে রয়েছে ইউজার নেম। ইউজার নেমে বন্ধুরা আপনারা প্রথমে লিখবেন এমন একটা ইউজার নেম যেটা এখন পর্যন্ত কেউ ইউজ করেনি। তো বন্ধুরা সেটা আপনারা বুঝবেন কীভাবে আমি দেখাচ্ছি আপনাদের। আমি একটা ইউজার নেম লিখছি কম্পিউটার বিএলওজি 123। তারপর বন্ধুরা বাইরে যখন ক্লিক করবেন কোন লিখা আছে বন্ধুরা ইউজার নেম অ্যাভেলেবল, তার মানে হচ্ছে বন্ধুরা এই নেমটা কেউ ইউজ করেনি, আপনি ইউজ করছেন বা আমি ইউজ করছি। তারপর বন্ধুরা লিখবেন ইমেল অ্যাড্রেস যেটা আগে আপনি কোনোদিন ইউজ করেনি বা ট্রাই করেনি এই পোর্টালের মধ্যে। তারপরে বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, ডেট অফ বার্থ যখন লিখবেন তখন আপনি এমন লিখতে পারেন, ধরুন আমি লিখছি বন্ধুরা 20/10/1988। তার বন্ধুরা আপনাদের না স্ল্যাশ দেওয়ার প্রয়োজন আছে, কন্টিনিউ আপনারা লিখে যাবেন অটোমেটিক স্ল্যাশ পড়ে যাবে। তো বন্ধুরা পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো, সেক্ষেত্রে আপনারা একটা আপার কেস, একটা নিউমেরিক এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিন। যেমন বন্ধুরা আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম লেটারটা ক্যাপিটাল, তারপরে স্মল দিয়েছি, তারপর নাম্বার দিয়েছি, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি। দুটোটা পাসওয়ার্ড সেম লিখবেন বন্ধুরা। লেখার পর ভেরিফিকেশন যে ইমেজটা রয়েছে সেটা লিখবেন, লেখার পর ক্রিয়েট ইউজারের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। ক্রিয়েট ইউজারে যখন আমি ক্লিক করেছি তখন কি শো করেছে, ইউর অ্যাকাউন্ট রেজিস্টার সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন টু অ্যাপ্লাই। তার মানে হচ্ছে বন্ধুরা আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এবং আমি এখন লগ ইন করবো কি দিয়ে, যে ইউজার নেমটা দিয়েছিলাম আর পাসওয়ার্ডটা দিয়ে আমি সেটা লগ ইন করে নেব। তো এক্ষেত্রে বলছি কোনো মোবাইলের মধ্যে SMS এবং ইমেলে কিন্তু কোনো ইনফরমেশন আসে না, বাট বন্ধুরা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো বন্ধুরা আমরা আবারও ফিরে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সেই লগ ইন পেজ পোর্টালের মধ্যে। আপনারা তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি ইউজার নেম পাসওয়ার্ড লিখছি, তারপর আমি লগ ইনের মধ্যে ক্লিক করছি। লগ ইনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা আসবে, আপনাদের করতে হবে প্রোফাইল ক্রিয়েশনের মধ্যে ক্লিক। প্রোফাইল ক্রিয়েশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে 1 থেকে শুরু করে 6টা স্টেপ থাকবে, 6টা আমরা কমপ্লিট করবো এবং খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, দেখে নেবো কী রয়েছে এর মধ্যে। প্রথমে রয়েছে বন্ধুরা আধার ডিটেলস, যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর না থাকলে তো নো দিবেন। তারপর রয়েছে বন্ধুরা পার্সোনাল ডিটেলস। তো বন্ধুরা পার্সোনাল ডিটেলসের প্রথম আপনারা শ্রী এবং শ্রীমতী রয়েছে সেটা আপনারা দেখবেন। তারপরে আমি শ্রী সিলেক্ট করেছি, নেম লিখেছি সমু সরকার, ফুল নেম আপনার যেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা আপনারা লিখবেন। তারপর রয়েছে বন্ধুরা ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ লিখবেন বন্ধুরা। ডেট অফ বার্থ লেখার পর জেন্ডার সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করবেন সেটা আপনাদের নাম্বারটা দেবেন, ইমেল আইডি লিখবেন বন্ধুরা। তারপরে জিজ্ঞেস করেছে আপনি মেরিট কি আনমেরিট সেটা লিখবেন, ইয়েস নো দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তারপর হচ্ছে বন্ধুরা আপনার PRTC রয়েছে না, যদি থাকে ইয়েস দেবেন। তারপর বন্ধুরা PRTC-র নাম্বারটা লিখবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে সে PRTC-টা কখন ইস্যু করেছে সেটা লিখবেন। মাদার টাং বন্ধুরা আমি বেঙ্গলি দিয়েছি। তারপর বন্ধু স্টেট যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আপনি লিখতে পড়তে এবং বলতে পারেন কিনা সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে বন্ধুরা আপনি কি PhD ক্যান্ডিডেট কিনা, তাহলে যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, আমি নো দিয়েছি। ফিজিক্যাল ডিটেলসে বন্ধুরা সেক্ষেত্রে আপনার হাইট দিতে হবে, ওয়েট দিতে হবে,
চেস্ট দিতে হবে, সেটা ফুলে এবং না ফুলে দিতে হবে। এবং ক্যাটাগরি লিস্টে বন্ধুরা আমি ওবিসি সিলেক্ট করেছি। তারপর লেখা আছে বন্ধুরা আপনি কি ক্রিমি লেয়ারে আছেন কি না। যদি আপনি ক্রিমি লেয়ারে থাকেন তাহলে তো ইয়েস দেবেন, আর নো হলে তো নো। তারপর বন্ধুরা কার সার্টিফিকেট নাম্বারটা দেবেন এই জায়গার মধ্যে। ইস্যুইং ডিস্ট্রিক্ট সেম ধলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি। তারপর হচ্ছে বন্ধুরা আপনার এই কাস্ট সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি আছে কি না, যদি থাকে তো ইয়েস দেবেন, না হলে তো নো। ত্রিপুরার মধ্যে এগুলো থাকে না ভ্যালিডিটি। তারপর হচ্ছে বন্ধুরা আপনি বিপিএল কার্ড হোল্ডার কিনা, যদি ইয়েস হতো ইয়েস, না হলে নো দিয়ে আপনি সেভের মধ্যে ক্লিক করে নেবেন। মধ্যে ক্লিক করার পর আপনার ইনফরমেশনটা সেভ করবো। আমরা দ্বিতীয় ডিটেলসে চলে যাচ্ছি অ্যাড্রেস ইনফরমেশনের মধ্যে। অ্যাড্রেস ইনফরমেশন আসার পর পারমানেন্ট অ্যাড্রেস আপনারা সিলেক্ট করেন। আপনাদের বাড়ির কোনো নাম্বার থাকলে সেটা দেবেন। নেম অফ প্রিমিসেস বিল্ডিং কার নামে রয়েছে সেটা লিখবেন। স্ট্রিট আমি দিয়েছি মনুগড়, এরিয়া মনুগড়। ল্যান্ডমার্ক বন্ধুরা আপনার বাড়ির কোনো স্কুল বা কোনো কলেজ বা কোনো অফিসের পাশে থাকে সেটা আপনারা লিখবেন। তারপর বন্ধুরা স্টেট আমি ত্রিপুরা দিয়েছি, ডিস্ট্রিক্ট ধলাই দিয়েছি বা মনু দিয়েছি, ভিলেজ মনু, পিনকোড দিয়ে আপনার উপরে পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার যোগাযোগ অ্যাড্রেস দুটো যদি সেম থাকে তাহলে বন্ধুরা আপনি চেকবক্সের মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেভের মধ্যে ক্লিক করে দেবেন। আমরা তিন নম্বর স্টেপে চলে এসেছি, আদার ইনফরমেশন। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, নাহলে তো নো। আর ইউ এন এমপ্লয়ি অফ স্টেট গভর্নমেন্ট, ইয়েস যদি হয়ে থাকেন ইয়েস, নাহলে তো নো। তিন নম্বর হচ্ছে বন্ধুরা আর ইউ মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস বা নো। তারপর হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে আপনার সেটা লিখবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে সেটাও আপনি লিখতে পারেন। হবিস থাকলে সেটাও আপনি লিখতে পারেন। ব্ল্যাকলিস্ট, তো বন্ধুরা ব্ল্যাকলিস্টে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো নোই হয়, তবু বন্ধুরা আপনারা চেক করে নেবেন। কারণ হচ্ছে এখানে কিছু কেস সংক্রান্ত ডিটেলস দেওয়া হয়েছে, আপনার এগেনস্টে কোনো প্রকার কেস চেস হয়েছে কিনা এই সমস্ত কিছু। তাহলে বন্ধুরা আমি আর এগুলো আলোচনা করছি না, আমি সেভের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমরা চলে আসছি কোয়ালিফিকেশন ইনফরমেশনের মধ্যে। কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে বন্ধুরা লেখা আছে কাইন্ডলি এন্টার ইউর কোয়ালিফিকেশন ডিটেলস ফ্রম এসএসসি 10 অনওয়ার্ড। তার মানে হচ্ছে বন্ধুরা প্রথমে আপনার টেন্থ সিলেক্ট করবেন, তারপর বন্ধুরা সিলেক্ট করবেন আপনার টুয়েলথ, তারপর বন্ধুরা আপনার যে হায়েস্ট কোয়ালিফিকেশন থেকে গ্রাজুয়েশন বা মাস্টার থেকে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা প্রথমে আপনাদের কী করতে হবে, এসএসসি ম্যাট্রিক সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন ডিগ্রিটা, তারপরে সিলেক্ট করবেন স্টেট, কোন স্টেট থেকে করেছেন, তারপর বন্ধুরা কোন বোর্ড স্টেট বোর্ড সিলেক্ট করেছি, কত পেয়েছেন বন্ধুরা। সেক্ষেত্রে যদি আপনি 300 পেয়ে থাকেন 700 মধ্যে তাহলে সেটা আপনি লিখবেন। তারপর বন্ধুরা রয়েছে ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনি সেটা পাস করেছেন সেটা আপনি লিখবেন। ধরুন আমি এখানে দিয়েছি 2012, তো ক্লাস বা গ্রেড সিলেক্ট করে আমি সিলেক্ট করি পাস। তো বন্ধুরা রিমার্কের মধ্যে আপনার পার্সেন্টেজটা লিখে দিতে পারেন। তারপর বন্ধুরা সিলেক্ট করে দেবেন আপনি অ্যাড। তো বন্ধুরা আবার আসবেন, আসার পর সিলেক্ট করবেন টুয়েলথকে। তো বন্ধুরা সেমভাবে আবার সমস্ত ইনভেশনগুলি আপনি এন্টার করবেন, করার পরে অ্যাডের মধ্যে দেবেন। তখন বন্ধুরা দেখবেন আপনার সমস্ত ইনভেশনগুলি এখানে শো করবে, একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন। তারপর বন্ধুরা আপনারা ক্লিক করে নেবেন সেভের মধ্যে। তারপর বন্ধুরা রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, যেখানে বন্ধুরা অনেকেই কমেন্ট করেছে যে এক্সপিরিয়েন্স ডিটেলসে কী এন্ট্রি করবে। তো বন্ধুরা সেক্ষেত্রে কোনো প্রকার এক্সপিরিয়েন্স আপনাদের যেহেতু নেই, আপনারা ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স থাকলে তো বেটার, বাট যেহেতু নেই তাহলে আপনারা বন্ধুরা এটার মধ্যে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আপনি ডাইরেক্টলি চলে যাবেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের মধ্যে। আমরা চলে এসেছি ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করে সেটা নিয়ে। তো বন্ধুরা ফটো এবং সিগনেচার আপলোড করাটা খুবই ইজি, কিন্তু টিপিসি সাইডে যেটা দিয়েছে সেটা কিন্তু আপলোড করা একটু কঠিন। যারা আপনারা কম্পিউটার জানেন তাদের জন্য তো খুবই ইজি, বাট যারা জানেন না তাদের জন্য বলছি, সেক্ষেত্রে কিন্তু ইমেজের সাইজটা সেটা কিন্তু 50 GB যা পড়ে যাতে না হয় ফটো এবং সিগনেচারটা। এবং সেক্ষেত্রে আপনার ফটোর যে হাইটটা আছে সেটা কিন্তু আপনার 4.5 cm উপরে যাতে না হয়, আপনার ইমেজের সাইজটা 3.5 প্রস্থ যাতে উপরে না হয়। তো বন্ধুরা আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, যে হাইটটা রয়েছে সেটা কিন্তু 4.5 cm যাতে উপরে না থাকে, এবং এই যে প্রস্থটা রয়েছে বন্ধুরা সেটা যেন 3.5 cm বেশি না হয়, সেটা আপনার লক্ষ্য রেখেই কিন্তু আপলোডটা করবেন। নাহলে কিন্তু বন্ধুরা বারবার আপনার পেজটা রিলোড হতে থাকবে, আপলোড কিন্তু হবে না, সেটা আপনার লক্ষ্য রাখবেন। তারপর বন্ধুরা ফটো এবং সিগনেচার আপলোড করার পর আপনারা সেভের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি প্রোফাইল ক্রিয়েশন থেকে বেরিয়ে এসেছি, সবগুলো আমি সেভ সেভ দিয়েছি। এখন আমরা যাবো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে। অনলাইন অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করো তখন আমার সামনে এই পেজটা চলে আসবে, লেখা আছে বন্ধুরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তখন বন্ধুরা আপনি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই সেটার মধ্যে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা সেটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা খুলে যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজ নং এবং অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাচ্ছেন। যদি প্রয়োজন পড়ে বন্ধুরা এই অ্যাপ্লিকেশন আইডিটা সেভ করে রাখবেন, পরবর্তী সময় দরকার লাগতে পারে। তো বন্ধুরা সমস্ত ডিটেলসগুলো রয়েছে, পার্সোনাল ডিটেলস রয়েছে, ফার্স্ট অ্যান্ড ক্যাটাগরি ডিটেলসে বন্ধুরা। সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে 100 rupees, যেহেতু আমি ওবিসি সিলেক্ট করেছি সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হয়। তো বন্ধুরা কীভাবে পেমেন্ট করতে সেটা আমি আপনাদের দেখাবো। তারপর হচ্ছে বন্ধুরা আদার ডিটেলস, ব্ল্যাকলিস্ট ডিটেলস যেটা আপনি সিলেক্ট করেছেন, কোয়ালিফিকেশন ডিটেলস। তো বন্ধুরা সেক্ষেত্রে যেটা রয়েছে
আদার কোয়েকশনস, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে টিপিসি থেকে সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনটা ম্যাচ করে কিনা। যদি ইয়েস হয় তো ইয়েস, ডু ইউ হ্যাভ এ নলেজ অফ টাইপিং ইন কম্পিউটার উইথ অ্যান অ্যাকুরেট স্পিড 40 ওয়ার্ড পার মিনিট অ্যালং উইথ বেসিক কম্পিউটার নলেজ, যদি থাকে অবশ্যই তো লাগবে, তখন আপনি ইয়েসের মধ্যে ক্লিক করে দেবেন। এক্সামিনেশন সেন্টার একটি বন্ধুরা আগরতলাকে সিলেক্ট করতে হবে, তারপর বন্ধুরা আপনার প্লেসকে সিলেক্ট করতে হবে, আপনি যে জায়গা থেকে করছেন সেই প্লেসটা আপনারা লিখে দিন, তারপর বন্ধুরা আপনি ডাইরেক্টলি সাবমিটের মধ্যে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা কী মেসেজটা শো করলো, যে আপনি সাকসেসফুলি আপনি এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করে নিয়েছেন, আপনার ট্রানজ্যাকশন আইডিও শো করেছে। তো বন্ধুরা লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ফর মেক পেমেন্ট, হ্যাঁ বন্ধুরা আমি পেমেন্ট করব, তাই আপনি ওকের মধ্যে ক্লিক করে নেবেন। ওকের মধ্যে ক্লিক করার পর অন্য একটা পেজ শো করতো, আমি সেটার মধ্যে না গিয়ে ডাইরেক্টলি এই পেজে চলে এসেছি। তখন আপনারা বন্ধুরা মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে নেবেন, মাই অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার নেম, ফুল নেম, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু শো করবে, ফোটো এবং সিগনেচার শো করবে। তখন আপনারা কী করবেন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে নেবেন। সেই জায়গাতে ক্লিক করে বন্ধুরা সিলেক্ট করবেন ইয়ার 2019, সিলেক্ট পোস্ট নেম, সেই জায়গাতে বন্ধুরা আপনার যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। তখন বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন আইডি সাইড দিয়ে শো করবে, সেই চেকবক্সের মধ্যে ক্লিক করবেন। করার পরে পেয়ানো যে অপশন রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন, লেখা আছে বন্ধুরা স্ট্যাটাস আনপেড, পেয়ানোর মধ্যে ক্লিক করে নিচ্ছে বন্ধুরা। তারপর বন্ধুরা অনলাইনে যেহেতু পেমেন্ট করতে হয় তো অনলাইনের মধ্যে ক্লিক করবেন, করে গোর মধ্যে ক্লিক করে দেবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং মধ্যে আমি করতে পারবো, তো বন্ধুরা আমি পেয়ার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এই পেজটা খোলার পর আপনারা কিসের মাধ্যমে করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হয়, যেমন ধরুন HDFC ক্রেডিট কার্ড যদি থাকে আপনার, HDFC ডেবিট কার্ড যদি থাকে আপনার, তাহলে বন্ধু এটা সিলেক্ট করেন। বাট বন্ধুরা আপনার যদি দুটোই না থাকে তাহলে আদার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে সেটা সিলেক্ট করতে পারেন, না হয় বন্ধুরা আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড, যেমন ধরুন স্টেট ব্যাঙ্ক রয়েছে, ইউবিআই ব্যাঙ্ক রয়েছে, ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে, তখন সিলেক্ট করে বন্ধুরা আপনার কাছে এটিএম কার্ডটা কী রয়েছে, ভিসা কার্ড, মেস্ট্রো কার্ড, রুপে কার্ড যেটাই থাকবে বন্ধুরা আপনার চেকবক্সের মধ্যে ক্লিক করবেন। করার পর সমস্ত ডিটেলসগুলো এখানে এন্ট্রি করবেন, যেমন নেম, কার নামে সেই এটিএম কার্ডটা, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, তারপর রয়েছে বন্ধুরা কার্ড CVV, সেটা বন্ধুরা আপনারা এটিএম কার্ডটা উল্টানোর উপর যেটা নাম্বার থাকে সেটা আপনি এন্টার করবেন। করার পর মেক পেমেন্টের মধ্যে বন্ধুরা আপনারা ক্লিক করে নেবেন, যখনই বন্ধুরা মেক পেমেন্টের মধ্যে ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটা OTP আসবে, সেই OTPটাকে বসানোর পর আপনার সেই পেমেন্ট সাকসেসফুল। আপনারা যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আবার যখন দ্বিতীয়বার আপনারা লগ ইন করবেন তখন আপনারা আবার চলে আসবেন মাই অ্যাপ্লিকেশন মধ্যে, তখন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্যে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা যেটা স্ট্যাটাস আনপেড দেখাচ্ছে এখন সেটা শো করবে পেইড বলে। তখন বন্ধুরা আপনার ডাউনলোড লেটার্স, ভিউ প্রোফাইল, প্রিন্ট প্রোফাইল সেগুলো আপনার প্রিন্ট করে রেখে দেবেন, প্রথমে সেটা আপনার দরকার হবে যখন আপনার এক্সামিনেশন আসবে তখন। তো বন্ধুরা এটা ছিল সেই অনলাইন করার প্রক্রিয়াটা যেটা আমি ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। তো বন্ধু যে সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করেছিলেন যে আপনাদের জন্য একটা অনলাইন কিভাবে করতে সেটা আমি আপনাদের শো করিয়েছি। যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।